সেটা হচ্ছে পদার্থের গঠন। এই অধ্যায়ে শেষের দিকে ফেলোশিপের আইসোটোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, আজকে আমরা এই অংশ থেকে আলোচনা করব। তোমরা জানো যে আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু তাদের নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। ফেলোশিপের আইসোটোপ তাহলে কাকে বলে? যে সকল আইসোটোপের নিউক্লিয়াস আপনা আপনি ভেঙে বিভিন্ন রশ্মি, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গমন করে, সে সকল আইসোটোপকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কিছু আছে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ, যেমন হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম, রেডন, পলোনিয়াম, এগুলো হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ। কারণ হচ্ছে যে এগুলা আপনা আপনি নিউক্লিয়াস থেকে বিভিন্ন রশ্মি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি নির্গমন করে। আর কিছু রশ্মি আর কিছু তেজস্ক্রিয় আইসোটোপ আছে কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ, এগুলাকে গবেষণাগারে বা ল্যাবরেটরিতে তৈরি করা হয় বিভিন্ন প্রয়োজনে, যেমন হচ্ছে কোবাল্ট, ফসফরাস, ইন্ডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় আইসোটোপ। এখন পর্যন্ত 3000-এর অধিক তেজস্ক্রিয় আইসোটোপ সৃষ্টি করা হয়েছে, তার মধ্যে অল্প কিছু হচ্ছে প্রাকৃতিক আর বাকিগুলো হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ। এখনকার দিনে তেজস্ক্রিয় আইসোটোপের বিভিন্ন রকম ব্যবহার করা হচ্ছে, যে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে চিকিৎসাকে ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের উল্লেখযোগ্য ব্যবহার আমরা দেখতে পাই। চিকিৎসাক্ষেত্রে প্রথমত ব্যবহার করা হয় রোগ নির্ণয়ে, রোগ নিরাময়ে, যেমন হচ্ছে যে রোগ নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেশিয়াম 99, এই ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপ টেকনেশিয়াম 99 প্রথমের মাধ্যমে রোগীর শরীরে প্রবেশ করানো হয়, তারপর এই আইসোটোপটা শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং একই সাথে সেটা রোগাক্রান্ত স্থানে ছড়িয়ে যায়। তখন সেই রোগাক্রান্ত স্থান থেকে টেকনেশিয়াম 99 গামা রশ্মি নির্গমন করে, তারপর বাইরে থেকে গামা রশ্মি শনাক্তকরণ যন্ত্রের সাহায্যে সেই ছবিটা তোলা হয়। এর সাহায্যে আমরা রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে পারি। তারপরে রোগ নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমন থাইরয়েড ক্যান্সার নিরাময়ে আয়োডিন 131 মানে 131, এই তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করা হয়। থাইরয়েড প্রথমে রোগীকে, থাইরয়েড ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রথমে আয়োডিন 131 এই আইসোটোপটা তাকে পান করানো হয়, তারপর সেটা রোগীর শরীরে থাইরয়েডে যে পৌঁছায় যখন, তখন সেখান থেকে বিটা রশ্মি নির্গমন হয়। তখন বিটা রশ্মি তখন থাইরয়েড ক্যান্সারের কোষকে ধ্বংস করে দেয়, তবে সে আস্তে আস্তে সুস্থতা লাভ করে। তারপরে হচ্ছে ব্রেন ক্যান্সার নিরাময়ে ইলিয়াম 192 এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। টিউমার নির্ণয় ও নিরাময়ে কোবাল্ট 60 এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। কোবাল্ট 60 থেকে একটা শক্তিশালী রশ্মি, গামা রশ্মি যে কথা হয়, এই গামা রশ্মি তখন ক্যান্সার কোষকে আক্রমণ করে ধ্বংস করে দেয়। তারপরে কী হয় যে সেই টিউমার আক্রান্ত অংশটুকু আস্তে আস্তে কমে যায় বা ধ্বংস হয়ে যায়, সেই সেলটুক বা কোষগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, তারপরে সেই টিউমারটা আস্তে আস্তে নিরাময় ঘটে। তারপরে হচ্ছে রক্তের লিউকোমিয়া নিরাময়ে ফসফরাস 32 নামক তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে চিকিৎসাক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের উল্লেখযোগ্য ব্যবহার। তাছাড়া কৃষিক্ষেত্রেও তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করা হচ্ছে ইদানিংকালে, যেমন হচ্ছে যে ফসলের পুষ্টিতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের আগে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে যে আমরা জানি যে কোনো জমিতে, ফসলের জমিতে যদি প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করা হয় তাহলে অতিরিক্ত সারের কারণে ফসলের ক্ষতি হতে পারে এবং উদ্ভিদগুলো বা সেই ফসল মারাও যেতে পারে। আবার যদি ফসলের যতটুকু চাহিদা তার থেকে যদি কম পরিমাণ সার সেই মাটিতে থাকে বা সেই ক্ষেতে থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত থেকে বা সেই সবজি বা সেই উদ্ভিদ থেকে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না। এই কারণে একটা ফসলের জায়গায় কতটুকু সার দরকার সেটা আগে আমাদের নির্ণয় করা প্রয়োজন হয়। এই কাজটা আমরা তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে করা হয়। তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ সার নাইট্রোজেন এবং ফসফরাস সার প্রথমে
সেই খেতে বা সেই ফসলের জমিতে প্রয়োগ করা হয়, তখন সেটা উদ্ভিদ সেই সারটা মাটি থেকে তার শিকড়ের সাহায্যে গ্রহণ করে, শিকড়ের সাহায্যে গ্রহণ করার পর সে সেই সারটা সারা শরীরে পচিয়ে দেয়। তারপর সেই তেজস্ক্রিয় আচরণ সমৃদ্ধ সেই সারটা সারা উদ্ভিদের দেহ থেকে একটা রশ্মি নির্গমন করে, সেই রশ্মিগুলা গাইগার মোলার কাউন্টার নাম যখন ব্যবহার করে সেই রশ্মি শনাক্ত করা হয়। এতে কি আমরা বুঝতে পারি যে ওই জমিতে কতটুকু সার প্রয়োজন আছে, কতটুকু সার প্রয়োজন আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। তারপরে হচ্ছে যে পোকামাকড় দমনে তেজস্ক্রিয় আচরণ ব্যবহার করা হচ্ছে, যে আমরা জানি যে ফসলের ক্ষেতে শুধুমাত্র যে প্রতিকার পোকামাকড় থাকে তাই নয়, উপকারী পোকামাকড়ও থাকে। এখন যদি আমরা যথাযথভাবে কীটনাশক ব্যবহার করি তাহলে দেখা যাবে যে উপকারী পোকামাকড়ও মারা যাচ্ছে, প্রতিকার পোকামাকড়ও মারা যাচ্ছে। তাই আমরা আচরণের মাধ্যমে সেটা বুঝতে পারি যে সর্বনিম্ন কতটুকু কীটনাশক ব্যবহার করলে সেখানে ফসলের উৎপাদন সর্বাধিক হবে, যাতে ক্ষতিকারক ক্ষতিকারক পোকামাকড়া কম মারা যাবে এবং ক্ষতিকারক পোকামাকড়া সমূলে মারা যাবে, কিন্তু উপকারী পোকামাকড়া ওই ফসলের খেতে টিকে থাকবে। এটা আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে সেটা বের করতে পারি। তারপর হচ্ছে যে ফসলের মান উন্নয়নে এখনকার দিনে ফসলের মান উন্নয়নে তেজস্ক্রিয় আচরণ ব্যবহার করা হচ্ছে, যে আমরা জানি যে তেজস্ক্রিয় আচরণগুলা বিভিন্ন রশ্মি আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি নির্গমন করে, এই রশ্মিগুলা উদ্ভিদের জিনের পরিবর্তন ঘটাতে পারে। যেমন লবণাক্ত পানিতে আগের দিনে যখন ধান চাষ করা সম্ভব হতো না, কিন্তু এখনকার দিনে আমরা জানি যে আমাদের দেশে যে সকল অঞ্চলে লবণাক্ত পানি হয় সেখানে এখনকার এখন সময় কৃষকরা ধান চাষ করতে পারতেছে। এটা সম্ভব হয়েছে যে ওইখানকার যে ধানের যে প্রকারটা ধানের যে চারটা আছে সেখানে তার জিনকে এমনভাবে পরিবর্তন করে দেওয়া হয়েছে যেন সেটা লবণাক্ত পানিতে টিকে থাকতে পারে। এটা সম্ভব হয়েছে তেজস্ক্রিয় আচরণের মাধ্যমে সেই জাতে ধানের জিনের পরিবর্তন ঘটানোর ফলে সেটা সম্ভব হয়েছে। তারপরে হচ্ছে যে তেজস্ক্রিয় আচরণের প্রভাব, তেজস্ক্রিয় আচরণের প্রভাব এখনকার দিনে ব্যাপকতা লাভ করতেছে। তোমরা জানো যে তেজস্ক্রিয় আচরণ থেকে আপনাভাবে বিভিন্ন রশ্মি যেমন আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি নির্গমন ঘটে, এগুলা কিন্তু আসলে খালি চোখে দেখা যায় না। বিশেষ করে হচ্ছে গামা রশ্মি, এটা অত্যন্ত শক্তিশালী একটা রশ্মি। এই রশ্মি যদি যথাযথভাবে ব্যবহার করা হয় বা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হয় তাহলে দেখা যায় যে মানুষের দেহে এই রশ্মিটা ক্যান্সারের সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে স্কিন ক্যান্সার বা দেহের ভিতরে বিভিন্ন ক্যান্সারের জন্য এই রোগগুলো দায়ী হয় যারা কিনা এই ধরনের রশ্মি নির্গমন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ধরনের প্রভাবটা আমরা দেখেছিলাম ব্যাপকভাবে, সেটা হচ্ছে জাপানে যখন আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছিল তখন সেই বোমা তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞের পরেও যে সেখানকার মাটিতে তেজস্ক্রিয় আচরণগুলো রয়ে গিয়েছিল এবং সেই আচরণগুলো পরবর্তীতে কয়েক যুগ পর্যন্ত তাদের যে তেজস্ক্রিয়তার প্রভাব সেটা দেখাইতে থাকে, এবং তার ফলে দেখা যায় যে অঞ্চলে সে বোমাটা ফেলানো হয়েছিল সে অঞ্চলে মানুষ বলো অন্যান্য প্রাণীগুলা বলো বা উদ্ভিদগুল বলো সবার মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। অনেক ক্ষেত্রে বিকলাঙ্গ সন্তান ওই অঞ্চলে দেখা যাচ্ছিল যে বেশি করে জন্মগ্রহণ করছিল, তার অন্যতম কারণ হচ্ছিল তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব। তো এ হচ্ছে আজকে আমাদের ক্লাস, আশা করি যে তোমরা এই অংশগুলো মোটামুটি বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।